দেশি ফিরলেন এমবি বি তেইশ নাবিক সোমালিয়ার জলদস্যুদের হাতে বত্রিশ দিন জিম্মি থেকে মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে ফিরে আসেন তারা নানা নাটকীয়তা আর শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে ফেরা বন্দি কাহিনীর বাকিটা জানাচ্ছেন রফিকুল বাহার ছবি তুলেছেন বিপ্লব মজুমদার ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা পণ্যের সেরা অফার আফ্রিকায় জলদস্যুদের কাছে জিম্মি অবস্থায় দেশের তেইশজন নাবিকের জীবনে কী ঘটবে তা নিয়ে সংশয় শঙ্কায় দিন অতিবাহিত করেছে পরিবার থেকে শুরু করে জাহাজের মালিক পক্ষ। উদ্বেগে ছিলেন সমুদ্র ও নৌ প্রশাসনের কর্মকর্তারাও রুদ্ধকর জিম্মি দশা থেকে মুক্তি লাভের পর গত মঙ্গলবার বিকেল চারটায় চট্টগ্রামের মাটিতে পা রাখেন তারা অপেক্ষামান সবাই মেতে ওঠেন উৎস্বাস আনন্দে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে সব ধরনের ব্যবস্থা করায় মালিক পক্ষ ও দেশের নীতি নির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা জানান নাবিকেরা আমরা যে ফেরত আসছি কি অনুভূতি আপনার ঠিক একজাক্টলি আমি আপনাদের মাঝে আপনাদের ভাই আপনাদের মাঝে ফেরত আসছে আমার দেশজন আমি সহ যেরকম আপনার একটা অনুভূতি ঠিক সেরকম আমারও অনুভূতি যখন আমরা ছাড়া পেয়েছি এবং বাংলাদেশে আসলাম সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং দেশবাসীর কাছে অনেক কৃতজ্ঞ আমরা খুবই আনন্দিত আমরা আসলে দেশের মানুষের ভালোবাসায় আমরা শিখতো সকলের দোয়া আজকে ঈদের খুশি আমার ছেলের জন্য আমার ছেলে মায়ের হাতে বিরিয়ানি সবচেয়ে বেশি পছন্দ করে আজকে ছেলের জন্য বিরিয়ানি রান্না করছি ভালো লাগতেছে এখন একটু শান্তি লাগতেছে যে আমি পরিবারকে কাছে পাইছি যেটি চত্বরে ফুল দিয়ে বরণের পর সম্বর্ধনা দেওয়া হয় নাবিকদের এই সময় আবেগে আপ্লুত হন নাবিক ও তাদের স্বজনেরা অন্যদের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের মেয়র বন্দর চেয়ারম্যান ও কে এর কর্মকর্তারা সবাই আবেগপ্রবণ সবাই আনন্দিত এবং সাথে সাথে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছে আমাদের ভাইয়েরা সরকারের প্রত্যেকটা অঙ্গ আপনার যেই পারদর্শিতা দেখিয়েছে এই ধরনের ক্রাইসিস হ্যান্ডেলিং এ সত্যি মনে হয় একটা সারা ওয়ার্ল্ডের জন্য একটা এক্সাম্পল আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমরা সাকসেসফুলি এটা করতে পেরেছি আমাদের দেশ পেরেছে অপহরণকারীদের সঙ্গে বোঝা ভিত্তিতেই পেয়েছে নাবিকেরা ছাড়া কিন্তু কত টাকায় রফা হয়েছে তা স্পষ্ট নয় মালিক পক্ষ বলছে অক্ষত অবস্থায় নাবিকদের আনতে পেরেছি এটাই বড় কথা সাহিকভাবে আমাদের এক্সচেঞ্জ কিছু হচ্ছে তারপরে ওটাতে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে অনুযায়ী আমরা কাজ করছি দে আর হ্যাপি কে এস আর KSRM এর মালিকানাধীন জাহাজ জাহানমণি চোদ্দ বছর আগে একইভাবে জলদস্যুদের কবলে পড়ে সেই জাহাজে করে কুতুবদিয়া চ্যানেল থেকে চট্টগ্রাম বন্দরে নিয়ে আসা হয় নাবিকদের পঞ্চান্ন হাজার টন জ্বালানি কয়লা নিয়ে মোজাম্বিক থেকে আরব আমিরাতে আসার পথে সোমালিয়ার আন্তর্জাতিক সমুদ্রসীমা অতিক্রম করার সময় গত বারোই মার্চ জাহাজটি জলজস্যুদের কবলে পড়ে বত্রিশ দিন পর জাহাজটি মুক্ত হয়ে আরব আমিরাতে গিয়ে পণ্য ছাড় করে একই দেশের আরেকটি বন্দর থেকে ছোট পাথর নিয়ে সন্দীপ চ্যানেলে ভেড়ে সোমবার সন্ধ্যায় রফিকুল বাহার একুশে টেলিভিশন চট্টগ্রাম